बेधड़क मार खाच्छे पुलिस, केउ मारछे, केउ टेने निये जाच्छे, केउ धक्का दिच्छे, से छवि आबार मोबाइले होच्छे, सेटा आबार भाइरल होच्छे, कि होच्छे आसुन आमरा देखेनि पुरुलिया जिलार छालदा एलाकाय। এই এক নির্মম অত্যাচারের ছবি, যা দেখলে আপনি শিউরে উঠবেন। পুরুলিয়া জেলার ঝালদা এলাকার ঘটনা। নির্মমভাবে অত্যাচারিত পুলিশ জনগণের হাতে প্রহৃত। কিন্তু কেন এরকম ঘটনা, আসুন আমরা শুনে নিই। ঘটনার বিবরণে পুরুলিয়ার রাজ্য রাজনীতিতে তোলপাড়, শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল, বিজেপি সবাই মন্তব্য করছেন, ঘটনার সত্যতা স্বীকার করছেন, কিন্তু কি বলছেন তৃণমূল নেতৃত্ব আমরা শুনে নেব। ঘটনাটা ঠিক সেভাবে নয়। অ্যাকচুয়ালি বহুদিন ধরে ঝালদা ব্লকের ইচাক গ্রাম পঞ্চায়েতের অধীনে মেসো বলে একটা গ্রামে একটি তেওয়ারি পরিবার, তাদের জমি সংক্রান্ত একটা বিবাদ চলছিল এবং জমি সংক্রান্ত বিবাদে কোর্টে মামলা চলছিল। কোর্টের রায়ে ওখানে পুলিশকে যেতে বাধ্য করা হয়েছে। তো স্বাভাবিক পুলিশ সেখানে গেছে। এখানে গ্রামবাসীদের সঙ্গে কোনো বিষয়টাই নয়, বিষয়টা হচ্ছে পুরো একটা পারিবারিক জমি সংক্রান্ত বিবাদ। সেখানে পুলিশ তার বলেছে যে কোর্টের আইনটাকে ফলো করতে হবে, মানতে হবে সাজনের কাছে। কিন্তু ওই পরিবারের কিছু সদস্য তারা অযথা পুলিশের উপরে চড়াও হয়, পুলিশকে ইরিটেট করে, পুলিশের লাইন অর্ডার তারা মানবে না, কোর্টের অর্ডার তারা মানবে না, এই নিয়ে পুলিশের উপর তারা চড়াও করে। ঝালদা থানার পুলিশকর্মী হাত জোর করছেন, সাধারণ মানুষকে বোঝাতে চাইছেন, পুলিশের পোশাক পরে, মাথায় টুপি পরে পুলিশকর্মী হাত জোর করছেন, মানুষকে বোঝাতে চাইছেন, তবুও থেমে থাকা নয় এলাকাবাসী। কেউ বলছেন গ্রামবাসীরা উত্তেজিত হয়েছিল, কেউ বলছেন পারিবারিক বিবাদের জেরেই এত বড় অশান্তি। রাজনীতির আঙিনায় প্রত্যেকেই কিন্তু নিজের নিজের কথা বলছেন। বিজেপি নেতৃত্ব বলছেন ভবিষ্যতে আরও হবে। বাংলায় আইন ব্যবস্থা একদম জিরো হয়ে গেছে, ন্যূনতম স্তরে পৌঁছে গেছে। এখানে যে পুলিশ সমস্যা সমাধান করতে গিয়েছিল গ্রামে, কিন্তু গ্রামে সমস্যা সমাধান না করে সমস্যা বাড়িয়ে দিল, উত্তেজিত করে দিল গ্রামবাসীদেরকে। এখানে একটা গ্রামবাসীরা যা সরল নিরীহ গ্রামবাসীদের তো সাহস হবে নাই কি পুলিশকর্মী কিছু করবে না, আর পুলিশকর্মীকে বেধরক মারধর শুরু করে দিবে, এটা এখন অবধি গ্রামবাসীদের অত সাহস হয়নি। ব্যবস্থা একদম জিরো হয়ে গেছে। যেখানে পুলিশ মার খাচ্ছে সেখানে আমাদের সাধারণ জনগণের কী বিষয় আছে? পুলিশ এখানে প্রতারণা করছে মানুষকে, মানুষ আর সহ্য করতে পারছে না পুলিশের অত্যাচারকে। এই কারণে এই ধরনের ঘটনা ঘটছে, আগামী দিন আরও ঘটবে। পুলিশ, সেও তো কারোর স্ত্রীর স্বামী, সেও তো কোনো ছেলের বাবা, সেও তো কোনো বাবা মায়ের ছেলে। একটু ভাবুন, যারা নিরাপত্তা দিতে আসে তাদের সঙ্গে এই ব্যবহার কতটা মেনে নেবে সমাজ, আপনারাই বলবেন।